আজকে আমরা একটা ব্লগ নিয়ে চলে এসেছি, তোমরা শেষ অব্দি ব্লগটা দেখবে। তো আজকে হচ্ছে কালকে দোল, তাই আজকে নেড়াফোড়া করব। তো এখন তার নিয়ে এসেছি, ওদিকে সব পাতা ফোটা নিয়ে এসেছি। এটা এখন এ হচ্ছে মানে বানানো হচ্ছে, তৈরি হচ্ছে এটা। তারপরে এটা সব করে টরে বাড়ি গিয়ে স্যান্টেন করে আবার ঘুমাবো, তারপরে আবার আসবো। বুড়ির ঘর তৈরি হচ্ছে? হ্যাঁ, বুড়ির ঘর তৈরি হচ্ছে। আর তারপরে সাজানো গোছানো হবে, ওইদিকে ফুল আছে, এদিকে ফুল রেখেছি, এই যে সাজানো গোছানো হবে। তারপরে ভাটি ভাটি ফুল দিয়ে সাজাবো এখন, তারপরে ভেতরে সব শেষে রাত্রিবেলা জ্বালানো হবে। এখন বাঁধবো এগুলোকে, এগুলো সব এখন বাঁধা হবে। এই বাস্কুটগুলো রেখেছি সব কাঠকোটগুলো, আর এই যে এইটা তৈরি করছি এখন, সব বেঁধে রাত্রের দিকে সব পোড়াবো আমরা। আর এই কাঠ আনতে আনতে হাঁপিয়ে গেছে, অনেক কাঠ নিয়ে এসছে কষ্ট করে। এই পিছনে বাঁশবাগান রয়েছে, তারপরে কলার কলা গাছের পাতা, শুকনো পাতা, সুবুরি পাতা, নারকেল পাতা, সব পাতা নিয়ে এসছে, সব নিয়ে এসে হাঁপিয়ে গেছে। এখন ওই তার দিয়ে বাঁধবো সব, এখন পাতাগুলোকে বেঁধে তারপরে রাত্রিবেলায় আমরা পোড়াবো। পুরানো সিনটাই তোমাদের দেখানো হবে। দেখো এখন সব পাতা দিয়ে এই ঘরটাকে তৈরি করছে, এখন সব পাতা দিয়ে ঘর তৈরি হচ্ছে, তারপরে রাত্রিবেলা এই ঘরটা পোড়ানো হবে। এটা বুড়ির ঘর তৈরি হচ্ছে, দোল খেলার আগের দিন এই বুড়ি ঘর তৈরি হয়, ন্যাড়া পোড়ার ঘর তৈরি হচ্ছে। এর ভেতরে টমেটো বেগুন দেওয়া হবে, তাই তো? কি কি থাকবে? টমেটো ভেতরে কি দেওয়া হবে? ভিতরে পাতাটা তো দেওয়া হবে, রাত্রিবেলা জ্বালানো হবে। তারপরে ভেতরে কি টমেটো টমেটো থাকবে? টমেটো বেগুন সব আলু থাকবে। ঠিক আছে, তুমি দাও। এবার পাতা পাতা দিচ্ছে, দেখতে পাচ্ছ সব পাতা দিয়ে ওরা সব এটাকে তৈরি করছে। সকাল থেকে একা একাই লেগে পড়েছে, আর কালকে আবার দোল খেলা আছে, দোল খেলাটাও দেখাবো। আজ এখন বুড়ি ঘরটা তৈরি করছে, অনেক কষ্ট কৃষিতে। দেখো কীভাবে তৈরি করছে সব পাতাগুলো নিয়ে, কেউ হেল্প করছে না, ও একা একাই তৈরি করছে। কে করা যাবে, কেউ হেল্প নেই, সব একা একাই তৈরি করছে। সব পাতাগুলো এইভাবে দিচ্ছে, দিয়ে একা একাই তৈরি করছে। ঘেমে গেছে কিন্তু তাও কষ্ট সৃষ্টি অনেক তৈরি করে লই যাচ্ছে, এগুলো ঘেমে গেছে। দেখো এইবার পাতাগুলো দিচ্ছে, সব সুবরির পাতাগুলো সব ওখানে ঢুকিয়ে ঢুকিয়ে চারিদিক দিয়ে বেঁধে দেবে। কি কর কি করে? হ্যাঁ, এইভাবে বাঁধাতে হবে, তাই তো? হ্যাঁ, সব সুবরির পাতাগুলো দিচ্ছে কষ্ট করে সব। কোথার থেকে পাতাগুলো নিয়ে এসছো? অনেক দূর থেকে নাকি? ওদিকে পিছনে বাঁশবাগান আছে দেখতে পাচ্ছ, ওই বাঁশবাগান থেকে বাঁশগুলো নিয়ে এসছে, বাঁশগুলো দিয়ে তিন দিকে বাঁশ বেঁধেছে, তারপরে বেঁধে দিয়েছে। কিন্তু চারজনের মধ্যে কেউ নেই, সব চলে গেছে যে যার মতো। সবাই কেউ নেই, আমরা দুজনেই কষ্ট করে বানাচ্ছি, আবার আসবে আস্তে আস্তে সবাই। এখন আপাতত দুজনেই আমরা কষ্ট কষ্টে বানানো হচ্ছে। বুড়ির ঘর তৈরি হচ্ছে, রাত্রিবেলা আগুন দেওয়া হবে বুড়ির ঘরটাকে। এখন বাজে তো অনেক বেজে গেছে, কিন্তু এখন স্নান করতে যাবেও, কিন্তু বুড়ির ঘরটা তৈরি হচ্ছে, অনেক টাইম লেগে যাচ্ছে। কেউ হেল্পার নেই, কি করা যাবে, কষ্ট হচ্ছে, কিন্তু তাও একা একাই তৈরি করে যাচ্ছে, একা একাই তৈরি করে যাচ্ছে ঘরটাকে, তোমরা দেখো। কিন্তু ও পাতা পড়ে যাচ্ছে, তাও কিন্তু কিছু করার নেই, কিন্তু লোক নেই। কি আমি কি হেল্প করতে পারি একটু? ঠিক আছে, পাতাটা দাও লাগিয়ে দিই দেখি। হ্যাঁ, পাতাটা দাও দেখি। আজকে আমরা নিয়ে চলে এসেছি ন্যাড়াপোড়া, এখানে পোড়াবো একটু পরে। এখন আমরা বেগুন নিয়ে এসেছি, আর ও দুটো আলু নিয়ে এসেছে, এখনো অনেক ফল বাকি আছে দিয়ে তারপরে এটাকে পুরো জ্বালাবো। তোমাদের জ্বালানোর সিনটা দেখানো হবে। তো অন্ধকার হলে, এখনো তো অন্ধকার হয়নি, তাই তো? হ্যাঁ, এখনো তো অন্ধকার হয়নি, একটু পরে অন্ধকার হবে, সন্ধ্যা লেগে যাবে, তারপরে দিব, তারপরে দেবো। এই যে এখন এখন নাড়া পোড়াটা রয়েছে দেখতে পাচ্ছ, এই রয়েছে এখনো সব।
কাটকোট লাগিয়ে দেওয়া হয়েছে। এই যে এখন রেডি হয়ে রয়েছে বেগুনটা, দেখাও একটুখানি দর্শকদের। আলু রয়েছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ন্যাড়াকুড়াটা এতে রয়েছে এখনো, কিন্তু একটু অন্ধকার হয়নি, একটু আলো আলো রয়েছে এখনো। আর ওদিকে দেখতে পাচ্ছ, ওদিকে চাঁদ উঠেছে দেখতে পাচ্ছ। কি বলছিস বল, একবার বল, একবার বল। আজ আমাদের কিন্তু বেগুনটা দিলে গলে যাবে, আলু দিলে গলে। দেখো কাটপট এখানে এনেছিলাম, এখানে তোমাদের দেখিয়েছিলাম নাড়াপোড়াটা গোছিল, কিন্তু সবাই বললো যে বাড়িটা ধরে ধরে যেতে পারে, এই গাছপাছ গুলো ধরে যেতে পারে, বাড়িটা পাশে রয়েছে তো যেহেতু ভেতরে আগুন ঠাগুন ধরে যেতে পারে, সেই জন্য আমাদের বললো এখানে করার দরকার নাই। ওই জন্য ওখানে আমরা এখন ওইখানে নিয়ে গেছি, রাস্তার ওইটায় ওইখানে নিয়ে গেছি। চলো দেখাচ্ছি কোথায় নিয়ে গেছি, একটু দেখিয়ে দিই চলো। আমরা ওই রাস্তার ওই জায়গাটায় করেছি, কারণ এখানে বাড়িটা পাশে রয়েছে, আগুন ধরালে চলে যেতে পারে। ওই দিকে চলে এসছে একটা গুড্ডু, চলে এসছে ধীরে ধীরে, ও চলে এসছে আনন্দ করতে ন্যাড়াপোড়াতে। এই যে এইখানে রয়েছে এখন, এই যে এখন এখন এইখানে রয়েছে পাশে, দেখো ফুল সাজানো হয়েছে কি সুন্দর করে, আবার এখানে ফুলও দিয়েছি দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ তোমরা, চারিদিক দিয়ে ভাটি ফুল দিয়ে, ভাটি ফুল দিয়েছি চারিদিক দিয়ে, সাজিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। এখন ওরা যাবে আবির আর চকলেট কেনার জন্য, যাবো আনতে, এখন ওগুলোকে রাখবো এক জায়গায় রেখে আমরা আনতে যাবো। এই দেখো আলু রয়েছে, আর ওদের কি আছে, এই যে প্যাকেট ভর্তি চকলেট কিনেছি, দেখি প্যাকেট সব চকলেট, ভেতরে চকলেটটা রয়েছে, এই যে এই চকলেট কিনে নিয়ে এসেছে, আলু রয়েছে, আর ওদিকে আমাদের ন্যাড়াপোড়া, আর ওদিকে ন্যাড়াপোড়াটা রয়েছে। একটু পরে এই যে জ্বালাবো, অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, এখনই জ্বালানো হবে, এই দেখতে পাচ্ছ এখনই জ্বালানো হবে, অন্ধকার হয়ে গেছে, দেখো অন্ধকার হয়ে গেছে, ওইদিকে দেখো চাঁদের আলোটা দেখো কি সুন্দর, এইবার 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 আমাদের শুরু হয়ে যাবে, ন্যাড়াপোড়া শুরু হয়ে যাবে। দেখো বাচ্চা কাচ্চারা সব আনন্দে মেতে গেছে একদম, কখন আগুনটা জ্বলবে, বুড়ি ঘরের আগুনটা কখন জ্বলবে সেটাই এখন। হ্যাঁ ওইদিকে তো চাঁদের আলোটা দেখা যাচ্ছে, পুরো অন্ধকার হয়ে গেছে, একটু আগে তো আলো আলো ছিল একটু, এখন অন্ধকার হয়ে গেছে, এক্ষুনি জ্বালাবো আমরা। আমাদের কটা ফুল নিতে হবে না তো, বুড়িকে ছুটতে হবে না ফুলগুলো, হ্যাঁ ফুল তো নিতেই হবে, কটা ফুল কোথা থেকে জোগাড় করব চলো, এখন অন্ধকারে তো যেতে হবে, তাহলে বাগানে যেতে হবে ফুল আনতে, বাগানে তোমার বাড়িতেই আছে, বাড়িতে যেরকম তোমার বাড়িতে একটা দুটো ফুল আছে ওইটাই নেব। হ্যাঁ ঠিক আছে তাহলে চলো, আমাদের সঙ্গে সঙ্গে থাকবে, ব্লগটা কিন্তু তোমরা বন্ধ করবে না, পুরোটা কিন্তু দেখবে, পুরোটা কিন্তু একদম মজাদার হবে, ইন্টারেস্টিং ভিডিও দেখবে কিন্তু। এখন যাচ্ছে ফুল আনার জন্য, বুড়ির ঘরে নাকি ফুল লাগবে তাই, এখন যাচ্ছি ফুল আনার জন্য। কি হয়েছে আবার, কি হয়েছে, পড়ে গেছে দেখো, চকলেট গড়াগড়ি খাচ্ছে, এদিকে প্যাকেট থেকে চকলেট পড়ে যাচ্ছে, ফুল দিতে নেই তাহলে দেবো না, ফুল দেওয়ার দরকার নেই, আমরা এখানে এখন চলে এসেছি, আর ফুল তো এখন দেয়া, ফুল তো দেয়া যাবে না, এই জন্য আমরা এখন ফুল আনবো না, তো কি হবে, কিন্তু যেহেতু ওটা ঠাকুরের জন্য তো ফুলটা ঠাকুরে পুড়ে যাবে, সেই জন্য ফুলটা দেওয়া হবে, ফুলটা বারণ করেছে, বড়টা বারণ করছে, আমরা চারজন, আমাদের ছোট একজন আসবে, ও আলুটা দেখাও, আলুটা দেখাও, কত আলু নিয়ে এসেছে, ভিডিওটা দেখার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, ও আলু নিয়ে এসেছে, আর এদিকে হাতে চকলেট, যেই এরা পোড়াটা হয়ে যাবে সব চকলেট খাবো।
দেখো এই চকলেটটা নিয়ে এসেছি সবই এই চকলেট একটা পালস আছে দেখো আরে দুটো পালস আছে দুটো পালস আছে আচ্ছা শুনি কিন্তু আমরা আবির পাইনি এখনো আবির পাইনি যে দোকানে গেছিল তাই কি হয়েছে না তিনটে বা বাজারেই আছে আবির হ্যাঁ আমরা পাড়ার দোকানে গেছিলাম তো নেই বা পাড়ার দোকানে নেই পুরো পাড়ায় আমরা চক্কর লাগিয়েছি একটা একটা দোকানে কোনো আবির নেই ঘরটা তোমাদের আমরা দেখাচ্ছি একটু ভালো করে দেখো দেখো ঘরটা একটু দেখাচ্ছি ঘরটা দেখাচ্ছি দেখো আর বেগুনটা কোথায় গেল বেগুনটা তো মানো ও দেখো অনেকটাই বড় করেছি ঘরটাকে আমরা দেখো আই আমরা আমি বলবো তুমি বলো কিছু দেখি আই আমাদের না আজকে এই আলু দিয়ে আমরা ইজিয়ে করব এর জন্য রাত হয়ে গেছে আর ও বলছে চাঁদ উঠে গেছে তাই জন্য ন্যাড়া পোড়া করবে একটা ছোট ছোট সদস্য চলে এসছে ও ন্যাড়া পোড়া দেখার জন্য কখন আমরা আগুনটা জ্বালাবো কখন একটু পরেই তাই তো একটু পরে আর এরা তো নাচানাচি শুরু করে দিয়েছে কখন থেকে কখন জ্বলবে কখন আগুনটা জ্বলবে কখন জ্বলবে কালকে দোল খেলা হবে এখন থেকেই নাচানাচি শুরু কালকে দোল খেলার আগেই নাচানাচি শুরু হয়ে গেছে কালকে কতটা ভূত হবে দেখবো কে ভূত হয় সেটা দেখবো দেখতে পাচ্ছ পুজো হবে তারপরে ইন্টারেস্টিং হবে ভিডিওটা এটা শীত হচ্ছে না দেখুন এখানে আলু ফুটো হচ্ছে বেগুনও ওরকম করে না আরে পাগল এরকমই খাবে আস্তে করে আস্তে করে আস্তে করে আস্তে করে হ্যাঁ তলা দিয়ে দে দেখবি ঝরে যাবে হ্যাঁ একটু জ্বলে যাবে ওই তো ধরে যাবে একটু আস্তে আস্তে হ্যাঁ ধরে যাবে দেখ একটু জ্বালা দে আরে ধরবে না হট করে আস্তে আস্তে দে ওই তো চলে গেছে চলে গেছে চলে গেছে চলে গেছে এই তো চলে গেছে বল 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 এইবার ধরে গেছে আমাদের গুড়ির ঘর ধরে গেছে দেখতে পাচ্ছ বুড়ির ঘর ধরে গেছে এবার ধরে গেছে বুড়ির ঘরটা এবার আলু আর বেগুন দেওয়া হচ্ছে ওইদিকে দেখতে পাচ্ছ কত জোরে জ্বলছে বুড়ির ঘরটা দেখতে পাচ্ছ তোমরা ওইদিকে বুড়ির ঘরটা কতটা জোরে জ্বলছে দেখতে পাচ্ছ আগুনটা কতটা চলে যাচ্ছে উপরে দেখো আগুনের তাপটা কি জোরে উপরে উঠছে দেখতে পাচ্ছ কতটা জোরে জ্বলছে আগুনটা দেখতে পাচ্ছ তোমরা
সুন্দর জ্বলছে দেখতে পাচ্ছো উড়ির ঘরটা। অনেক সুন্দরই জ্বলছে এখনো। ওইদিকে শাক আর ঘন্ট বাজছে দেখতে পাচ্ছ, শাক শাক বাজছে আর ঘন্টার আওয়াজ দেখতে পাচ্ছো, শুনতে পাচ্ছ আওয়াজ। এদিকে এরা না চালাতে শুরু করে ফেলেছে অলরেডি দেখতে পাচ্ছ। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। দেখো কি সুন্দর বুড়ির জায়গাটা হয়েছে। দেখতে পাচ্ছ চারিদিকে ধোঁয়া গুলো উঠছে। এবার দেখো চকলেট দেওয়া হচ্ছে, সবাইকে চকলেট দেওয়া হচ্ছে, সবাইকে চকলেট দেওয়া হচ্ছে। দেখো বুড়ি ঘর পড়ে গেছে, হয়ে গেছে। এখন ভেতরে আলু আর বেগুনটা খোঁজা হচ্ছে, ভেতরে কোথায় আছে আলু আর বেগুন। আলু আর বেগুন যদি টাড়ে করে বেঁধে দিয়ে দেওয়া যায় তাহলে তাকে নিয়ে আসলেই, কিন্তু ভেতরে আলু আর বেগুনটা দেওয়া হয়েছে তো সেই জন্য এখন কোথায় আছে খুঁজতে গেলে খুব অসুবিধা হচ্ছে। এখন ভেতরে কোথায় আছে এর ভেতরে লাঠি, লাঠি যে বড় লাঠিটা ওটা দাও দেখি আলুগুলোকে বার করতে পারি কিনা। ওইখানে একটা আলু আমি দেখতে পেয়েছি। আমিও দেখতে পেয়েছি। শহরনা কোথায় চলে যাচ্ছিস? আলু আর বেগুনটা ভেতরে আছে নাকি? হ্যাঁ ভেতরে আছে। এই নীলু তো একটা ফোন আসছে, ফোন আসছে। এখন কোথায় রয়েছে? ভেতরের দিকে আছে, সবই আছে। কিন্তু এখন একটু একটু হালকা হচ্ছে দাঁড়া। বুড়ির ঘরটা জ্বলে গেছে অলরেডি, এখন ওই লাঠি দিয়ে এখন আলুটা আর বেগুনটা বার করা হচ্ছে। বেগুনটা পাওয়া গেছে, বেগুনটা পাওয়া গেছে, আলুটাও আছে ভেতরে। দুটো আলু পেয়েছি আমরা, এখনো বেগুন বেগুন পাইনি, দুটো আলু পেয়েছি। তোমরা দেখাবো ওখানে আলু পেয়েছি, ওখানে তার তার দিয়ে বাঁধা হয়েছিল, তিনটে কার বাঁধা হয়েছিল, বাস ওই জন্য ওরকম ভাবে জ্বলছে। ওটা নীল রঙের আলোটা জ্বলছে, এখানে তার দিয়ে বাঁধা ছিল সেই জন্য এই তার আলোটা নীল রঙে জ্বলছে দেখতে পাচ্ছো। তো আমাদের এটা মানে হচ্ছে যে বুড়ি ব্লু কালারের জামা পরেছে, ব্লু কালারের জামা পরেছে ঠিক। ফাইনালি একটা আগু আলু আর একটা বেগুন পাওয়া গেছে, অনেক কষ্টে নিচে পড়ে যাচ্ছে। একটুখানি ধরতে হবে, দেখি বন্ধ, গরম প্রচন্ড গরম। দেখতে পাচ্ছ বেগুনটা, এবার আলুটাও রয়েছে এইদিকে। পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখতে হবে তো, নুন তেল দিয়ে। এটা প্রসাদ। হ্যাঁ এই যে আলু আর বেগুনটা রয়েছে, অনেক কষ্টে আগুন থেকে বের করা হয়েছে। আচ্ছা এটা নিয়ে তো যা তাহলে, এটা এখন ডাব পাচ্ছে। আলু রয়েছে, আরে না আচ্ছা হাতে পড়ে রাখবে এদিকে, ও আবার হাত দিচ্ছে ওর মধ্যে। দাদা হ্যাঁ